বিভাগীয় গণসমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগেই বিএনপির নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে উঠেছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঙ্কার দলটির কর্মী সমর্থকদের। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা পায়ে পায়ে সবার গন্তব্য সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। কর্মসূচি শুরুর কয়েক ঘন্টা আগেই পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে আসা অনেক নেতাকর্মী অবস্থান নেন আগের রাত থেকেই। মাঠেই ঘুম, মাঠেই খাওয়া দাওয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে এই গণসমাবেশ হলেও নেতাকর্মীদের মাঝে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। আগামী নির্বাচন, সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সমাবেশ, আমাদের আজকের এই সমাবেশ গণতন্ত্রকামী মুক্তিকামী জনতার সমাবেশ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয় উল্লেখ করে সরকার পতন ছাড়া বিএনপি রাজপথ ছাড়বে না বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা। আমাদের এই গণসমাবেশ একটিমাত্র উদ্দেশ্য, জনগণের জন্য আমরা এই সমাবেশ, এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি সেই হিসাবে, ভোটের অধিকার যাতে আমরা ফিরিয়ে পাই সেই হিসাবে আমরা এখানে আসছি। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এই গণসমাবেশ। চাল ডাল জ্বালানি তেল সকল কিছুর মূল্য বৃদ্ধি। গত 12 অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরে হয় বিএনপির গণসমাবেশ। সিলেটের পর কুমিল্লা, রাজশাহী, এরপর আগামী 10 ডিসেম্বর ঢাকায় হবে দলটির মহাসমাবেশ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ।